হ্যাঁ দর্শক, বাংলাদেশের যতগুলো ক্যাকটাসিস এর সংগ্রহ আছে, আমরা বিভিন্ন হর্টিকালচার সেন্টার বা ব্যক্তিগত পর্যায়ে আমরা বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা যে ক্যাকটাস গুলো দেখেছি, তো মনে হয় বাংলাদেশের এত প্রজাতির ক্যাকটাস বাংলাদেশে আর কোথাও আছে বলে আমার জানা নাই। দর্শক, কথা বলছি মাদারীপুর হর্টিকালচার সেন্টার থেকে। পৃথিবীতে প্রায় 2500 প্রজাতির ক্যাকটাস আছে, তবে সবচেয়ে আকর্ষণীয় যে প্রজাতিগুলো, বিশেষ করে যে প্রজাতিগুলো বাংলাদেশে পাওয়া যায়, বাংলাদেশের বিভিন্ন শৌখিন কৃষক কৃষক উদ্যোক্তা বা হর্টিকালচার সেন্টার বা বিশ্ববিদ্যালয়ে যেগুলো নিয়ে গবেষণা করেন বা অনেকেই ব্যক্তি পর্যায়ে বাড়িতে লাগান, তো আসলে আমি এত সংগ্রহ বাংলাদেশে আর কোথাও দেখিনি। আর এই কাজটি যিনি নিখুঁতভাবে করছেন, একজন হর্টিকালচারিস্ট কৃষিবিদ, আমাদের সকলের প্রিয় আশুতোষ চন্দ্র বিশ্বাস স্যার। স্যার এই হর্টিকালচার সেন্টারের উপপরিচালক হিসেবে কাজ করছেন, এর আগে স্যার অন্যান্য হর্টিকালচার সেন্টারেও কাজ করেছেন। তো আসলে যে দৃষ্টিনন্দন ক্যাকটাস এই যে আমরা দেখতে পাচ্ছি, এগুলো দেখলে আসলে যে কেউ কৃষি অনুরাগী যে কারোর মন প্রাণ আসলে দেখলে জুড়িয়ে যায়। এই ক্যাকটাস একটি আসলে নিয়ে যে তেমন পরিচর্যা করা লাগে না, রোগ পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে, প্রায় বাড়িতে 15 থেকে 20 বছর রাখা যায় এবং এটি যদি মাঠে চাষ করি প্রায় 40 বছর পর্যন্ত একটি চাষ করা যায়। তো দর্শক আর কথা নাই, চলুন যিনি এই কাজটি অত্যন্ত সুচারুভাবে করছেন, আমাদের সকলের প্রিয় স্যার জনাব আশুতোষ চন্দ্র বিশ্বাস স্যার, আমরা স্যারের সাথে কথা বলি এবং স্যার আসলে কী উদ্দেশ্য নিয়ে কাজ করছেন এবং স্যারের আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কী এবং স্যারের এখানে কী কী প্রজাতির ক্যাকটাস পাওয়া যায়, তার বৈশিষ্ট্য এবং প্রত্যেকটার মূল্য, আমরা এটা আসলে কম টাকায় কীভাবে পেতে পারি এই বিষয়গুলো জেনে নিই। স্যার কেমন আছেন? হ্যাঁ আছি, ভালো আছি। স্যার যাই হোক, বাংলাদেশে স্যার অনেক জায়গায় দেখেছি, ইভেন স্যার বাইরের বেশ কয়েকটি দেশে ঘুরেছি স্যার, তো এত সংগ্রহ একটি জায়গায় স্যার আসলে দেখিনি স্যার। তো স্যার আপনার এখানে কতগুলো প্রজাতির ক্যাকটাস আছে স্যার? আমার এখানে যদি প্রজাতি হিসেব করি তাহলে আমাদের প্রায় 130 প্রজাতির, আর আমাদের এই সংগ্রহের উদ্যোগটা মাত্র আমাদের 6-7 মাসের মধ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে আমার আমরা যদি চেষ্টা করি, আমরা দেখা যাবে যে আমরা 2 বছরের মধ্যে আমরা এই সংগ্রহশালা আমরা প্রায় 200 উন্নীত করতে পারবো। আমি চাচ্ছি প্রথমে আমরা মাতৃগাছ কালেকশন করবো, তারপরে এখান থেকে আমরা মাল্টিপ্লাই করবো এবং এটা কৃষকদের মধ্যে আমরা স্বল্প মূল্যে এটাকে আমরা সরবরাহ করবো। আমরা জানি যে একটা ক্যাকটাস কিনতে গেলে মিনিমাম 200 টাকা দিতে হয় এবং সর্বোচ্চ এটা 1000 টাকা পর্যন্ত আছে। এটা যে সমস্ত ছাত্র আছে বা যারা বেকার আছে, তারা অনেক সময় দেখা যায় এটা আগ্রহী হলেও তাদের আর্থিক সংগতির না থাকার কারণে তারা এটা সংগ্রহ করতে পারে না। এই কারণে আমাদের উদ্যোগটা হচ্ছে আমরা প্রথমে মাতৃগাছ কালেকশন করব, তারপরে কিছু আছে আমরা বার্ড সেপারেশনের মাধ্যমে আমরা প্রপাগেশন করব, আবার কিছু আছে আমরা বীজ উৎপাদন করব। আমরা জানি যে অধিকাংশ ক্যাকটাসই কিন্তু হ্যান্ড পলিনেশন বা আর্টিফিশিয়াল পলিনেশন ছাড়া এটা সিড ক্যাপসুল ফর্মেশন করে না, এই কারণে আমরা পলিনেশন করেছি। ইতিমধ্যে আমরা কিছু বীজ উৎপাদন করেছি, যেমন হিমাটো ক্যাকটাস, মেলো ক্যাকটাস, এগুলোর বীজ আমরা উৎপাদন করেছি এবং সেখান থেকে আমরা চারা উৎপাদন করেছি। আমরা এখানে আমরা অ্যাস্ট্রোভাইটামের বীজ উৎপাদন করেছি, সেটা আমরা চারা উৎপাদন পর্যায়ে আছে। আমরা আশা করতেছি একটা আসলে একটা বীজ থেকে একটা চারা তৈরি করতে গেলে আমাদের এটাকে দৃশ্যমান করতে গেলে প্রায় 1.5 বছর সময় লাগে, সেটা কিন্তু আমাদের একজন চাকরিজীবী হিসেবে কিন্তু একটা লম্বা সময় এই উদ্যোগটা নেওয়া, এই পরিকল্পনাটাকে বাস্তবায়ন করা। তারপরেও আমরা এটা আমাদের আমরা করে যাচ্ছি, দেখা যাক কি হয়। আর কিছু কিছু ক্যাকটাস আছে যেগুলো আমাদের জিমন ক্যালসিয়াম, তারপরে আমাদের বেনানা ক্যাকটাস, তারপরে জিমন ক্যালসিয়ামের বিভিন্ন ভ্যারাইটি, আমাদের লাবিবিয়ার বিভিন্ন ভ্যারাইটি, চকলেট ক্যাকটাস, ব্রেন ক্যাকটাস, এইগুলো কিন্তু রুটের ডেভেলপমেন্ট একদম কম। এই এই ক্যাকটাসগুলো কালারফুল, অর্থাৎ এতে গ্রিন না হওয়ার কারণে এরা ক্লোরোফিল নেয় এবং এটা খাবার তৈরি করতে কম পারে, এর গ্রোথটা খুব স্লো হয় এবং রুটের গ্রোথটা খুব কম হয়। এই কারণে এটা আমরা দ্রুত বংশ বিস্তারের জন্য আমরা এখানে গ্রাফটিং মেথড ইউজ করতেছি। গ্রাফটিং এর জন্য আমরা যে স্টকটা ব্যবহার করতেছি, আমরা বেশিরভাগ ড্রাগন ব্যবহার করতেছি, তাছাড়া আমাদের পেরিওকপসিস আর একটা ভ্যারাইটি আছে, সেটাও আমরা এখানে গ্রাফটিং এর জন্য ব্যবহার করতেছি। তো আমরা আশা করতেছি যে আমরা একটা ক্যাকটাসের যে গ্রোয়িং পিরিয়ড, এর যে যৌবন, এর যে ফ্লাওয়ারিং সিজন, এটা কিন্তু মেইনলি স্প্রিং। এখন আমাদের স্প্রিং আছে, আমরা ইতিমধ্যে আমরা গ্রাফটিং শুরু করেছি, আমরা প্রায় 150 মতো গ্রাফটিং শেষ করেছি। এটা আমরা 1 মাসের মধ্যে আমরা বিক্রয়যোগ্য পর্যায়ে আমরা নিয়ে যাব। স্যার আসলে আমরা জানি অনেকের স্বাদ আছে, কিন্তু এরকম যে ক্যাকটাস কোথায় পাওয়া যায়, আসলে মনোমুগ্ধকর ক্যাকটাস কোথায় পাওয়া যায় অনেকের জানা নাই। আসলে আমি এই লাইনে কাজ করি বা বেতারে কাজ করি বা টিভিতে কাজ করি, আমি জানি। আবার অনেকের আসলে স্বাদ আছে, সাধ্য নাই, যে আসলে ক্যাকটাস কিনতে গেলে তার মূল্য অনেক বেশি, যেহেতু সরকারি প্রতিষ্ঠান এখানে কম দামে
ভালো মানের চারা পাওয়া যায়। তো স্যার আপনি একটু যদি স্যার আপনার যে যে এখানে ক্যাকটাসগুলো আছে স্যার একটা একটা যদি দেখিয়ে স্যার আসলে বৈশিষ্ট্যটা কি আর এটা আসলে মূল্য কেমন স্যার একটু যদি স্যার বলতেন সবার উদ্দেশ্যে তাহলে স্যার। এখানে এখানে আমাদের যে এটা আছে আমাদের স্যার স্ট্যাপিলিয়া জায়ান্ট স্যার, এটা স্ট্যাপিলিয়া ছোট ভ্যারাইটি, এটা স্ট্যাপিলিয়া এই যে সুন্দর ফুল ফুল ফুটেছে স্যার। আর এরপরে আমাদের আছে হিমাটো ক্যাকটাস গোল্ডেন ব্যারেল স্যার, এটার দাম কত স্যার? এটা আমাদের সরকারি মাত্র 80 টাকা আমদানি করা হয় অথবা থাইল্যান্ড থেকে অথবা ইন্ডিয়া থেকে অথবা সরাসরি এখানে ক্যাকটাস আমদানি করে এটা কিছু মাসখানে নার্সিং করে তারা ভোক্তার কাছে এটা পৌঁছে দেয়। আমাদের আসলে নিজেরা বাংলাদেশে উৎপাদন করার ক্ষেত্রে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এখানে ভ্যারিয়েশন তৈরি করা, এখানে পলিনেশন করা, ক্রসিং করা, এইটা রিসেন্টলি শুরু হয়েছে। কিছু উদ্যোক্তা তারা ব্যক্তি পর্যায়ে শুরু করেছে। আমরা সরকারি প্রতিষ্ঠানের হিসাবে আমাদের যে এই মাদারীপুর হর্টিকালচার সেন্টার আমরা এটা কাজ শুরু করেছি। এটা হলো হিমাটো ক্যাকটাস, হিমাটো গোল্ডেন বেল ক্যাকটাস, এটা জিমনো ক্যালসিয়াম। এগুলোর দাম কেমন স্যার? এটা যদি আমরা এই অবস্থায় বাইরে কিনতে যাই এটা 500-600 টাকা দাম হবে। আর এখানে স্যার এখানে এখানে আমাদের আমরা 100 টাকার মধ্যে দিব। আমরা যেটা নেক্সট এটা আমাদের মাতৃগাছ হিসেবে সংরক্ষিত আছে, নেক্সটে যখন আমরা এটা প্রপাগেশন করব, যেমন আমাদের হিমাটো ক্যাকটাস অলরেডি আমরা 20 থেকে আমরা চারা উৎপাদন করেছি, আমরা এটা আমরা এটা 100 টাকার মধ্যে 80 টাকার মধ্যে আমরা দিতে পারবো হিমাটো ক্যাকটাস স্যার। এটা এটা কি কি প্রজাতি স্যার? এটা এটা মেমালারিয়ার একটা প্রজাতি, মেমালারিয়া। এটাও আমরা যে এটা মাতৃগাছ হিসেবে আছে স্যার, পরবর্তীতে যেটা আমরা মাল্টিপ্লাই করব সেটা আমরা 100 টাকার মধ্যে এটা দিব। কিন্তু এটা কিন্তু 400 টাকা স্যার, মাতৃগাছ কিনেছি 500 টাকা দিয়ে মাতৃগাছটা কিনেছি। এখানে আছে আমাদের ফেরো ক্যাকটাস, ফেরো ক্যাকটাস এটা আমাদের বার্ডিং এর মাধ্যমে হয়, এটা নতুন বার্ড উৎপন্ন করে এবং এটা ফুল উৎপন্ন হয়, সেই ফুল থেকে আমরা নেক্সট উৎপাদন করব। আমরা অলরেডি বার্ডিং এর মাধ্যমে কিছু উৎপাদন শুরু করেছি। আমাদের এটা মেলো ক্যাকটাস, মেলো ক্যাকটাস এটা স্যার, এটার মূল্য এরকম 100 টাকা, এটা এটাও আমরা 100 টাকা মেলো ক্যাকটাস, ফেরো 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 ক্যাকটাস 100 টাকা থাকবে। আর মেলোটা মেলোটাও আমাদের এটা বীজ উৎপাদন করে বীজ থেকে করব, তখন আমাদের ফেরো কি স্যার একটু বড় মেলো হচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেলো মেলোর স্যার ফেরো ইজ এটা, ফেরো এটা একটু বড় হবে স্যার স্যার। আর মেলোতে কিন্তু ফুলটা ডিফারেন্স, ফুলটা টোটালি মাথা জুড়ে এত বড় একটা ফুল হবে মাথার মধ্যে স্যার। আর এই যে ব্যানানার মতো দেখতে স্যার, এটা 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 আসলে ব্যানানা ক্যাকটাস, এটা আমরা দেখছি যে এটা ইয়ে কিন্তু মানে একটু ফেল গ্রিন স্যার, গ্রিন হওয়ার কারণে এটা কিন্তু মাটিতে এটার গ্রোথটা কম। আমরা এটার জন্য এটা আমরা অন্য রুট স্টক ব্যবহার করে আমরা এটাকে গ্রাফটিং করছি। সেই গ্রাফটিং একেবারেই সহজ, এটা কিন্তু আমরা সরাসরি এই আমরা এই যে বার্ডের যে একটা টিপ নিয়ে করতে পারবো, বার্ড টুকরা টুকরা করে আমরা যদি গ্রাফটিং করি তাও সেটা সাকসেস হয়। এখানে আছে লাভি বিয়ার বিভিন্ন স্যার। এই এই ব্যানানা ক্যাকটাসের দাম কেমন স্যার? এই যে আমরা যেটা গ্রাফটিং করব আমাদের 100 টাকা, 100 টাকা, 100 টাকা আমাদের স্যার। এই যে আকর্ষণীয় বেশ কয়েকটা দেখতে পাচ্ছেন, এটা আমার দেখা প্রথম স্যার, এটা তো অনেক সুন্দর দেখতে স্যার। এগুলো এই জিমনো ক্যালসিয়াম, এটা সব জিমনো ভ্যারাইটির বিভিন্ন কালারফুল, এটা কালার হওয়ার কারণে মাটিতে রুট ডেভেলপমেন্ট হয় না, এই কারণে একটা গ্রাফটিং করি। এটা সুন্দর একটা ক্যাকটাস, এটা হলো চকলেট ক্যাকটাস, চকলেট ক্যাকটাস, চকলেট ক্যাকটাস। এটার প্রপাগেশন কিন্তু খুব ভালো, সহজে গ্রাফটিং হয় স্যার। এটা আমাদের যেমন মাতৃগাছ যখন আমরা কিনেছি, এটা কিনেছি প্রায় 450 টাকা দিয়ে, আমরা 100 টাকার মধ্যে কৃষকদের 100 টাকা স্যার। এগুলো কি 100 টাকা করে স্যার? হ্যাঁ হ্যাঁ, সবই আমরা 100 টাকা। তবে কথা হলো আমাদের কিন্তু যে রেট ধরা আছে স্যার, শুধু পলিব্যাগের হিসেবে ধরা আছে আমাদের 80 টাকা সরকারি রেট স্যার। কিন্তু আমরা যে একটা টপ ব্যবহার করতেছি এবং এটা ভালো একটা উন্নত মানের মিডিয়া ব্যবহার করতেছি, সেই মিডিয়া ব্যবহার করার কারণে আমরা এটা 100 টাকা বেচতে হবে, তাছাড়া আমাদের এটা হবে না। যেমন মিডিয়ার ক্ষেত্রে যদি আমরা বলি যে মিডিয়া তৈরি করতে কিন্তু বেস্ট একটা এটা একটা এক্সপেন্সিভ স্যার। যেমন মিডিয়ার ক্ষেত্রে আমাদের 30% লাগে সিলেট স্যান্ড, 30% ইটের যে চিপ স্ট্যাক খোয়াটা, এবং 30% লাগবে আমাদের লিপ কম্পোস্ট অথবা ভার্মি কম্পোস্ট স্যার। তার সাথে আমাদের হাড়ের গুঁড়া আছে, আমাদের ছত্রাকনাশক আছে, কীটনাশক আছে, কয়লার গুঁড়া আছে, আমাদের আছে শিংকুচি যেটা, তারপরে আমাদের চিটা, ধানের চিটা, এইগুলো আমরা ব্যবহার করতেছি। এটা দেখেন সবই কিন্তু একটা ব্যয়বহুল একটা মিডিয়া, এটা এইভাবে মিশ্রিত করে মিডিয়া তৈরি করা হয়। আর এই মিডিয়ার যখন সেট করা হয় এবং আমরা প্রায় 4 ইঞ্চি সাইজের একটা টপ ব্যবহার করতেছি, এই টপটার দামও কিন্তু আমাদের 12 টাকা, 10 টাকা, 10 টাকা দেওয়া, সেই হিসেবে আমরা এটা 100 টাকা মধ্যে কৃষকদের নিকট অ্যাভেলেবল করব স্যার। স্যার এটা এটা কি ক্যাকটাস স্যার? এটা হলো ব্রিন, ব্রিন ক্যাকটাস, যে শেপটা আছে ব্রিনের মতো স্যার। এটাও আমরা সাইডে থেকে অল্প একটু যদি আমরা একটু এর যে বডিটা নেই সেখানে আমরা গ্রাফটিং সহজে আমরা করতে পারবো। এটা কিন্তু ক্যাকটাস না, এটা কিন্তু এটা এটা ক্যাকটাসই, কোরাল ক্যাকটাস বলা হয়। আসলে এটা ইউফোরবিয়া ফ্যামিলির, ইউফোরবিয়া গোত্রের, ইউফোরবিয়েসি ফ্যামিলির, এবং এটা
দেখেন রুট স্টকটা অন্য একটা, এটা ভাঙলে আমাদের সাদা দুধের মতো দেখাবে। স্যার তো আমরা তো এখানে আসলে অনেকগুলো প্রজাতি দেখলাম, আর কি স্যার সামনে কি আরো নতুন নতুন প্রজাতি আছে? স্যার হ্যাঁ আরো নতুন প্রজাতি আছে। ওই যে আমি একটা রুট স্টকের কথা বলেছিলাম, যেটা আমরা কোন রুট স্টক ব্যবহার করি, এই রুট স্টকটা মেইনলি ব্যবহার করা যায় একটা সাইন ই করে, এবং এটা দামটাও বেশি। ফুলও তো চমৎকার, যেমন এই হ্যাঁ ফুলটা অত্যন্ত চমৎকার স্যার, এবং এই ফুলটাকে আমরা আর্টিফিশিয়ালি পলিনেশন করে আমরা এখানে বীজ উৎপাদন করতে পারি স্যার। 20 থেকে চারা হবে? হ্যাঁ 20 থেকে চারা। আমি চারা এটা 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 দাম কেমন স্যার? এটা এই অবস্থায় প্রায় 800-900 টাকার মতো দাম স্যার। এখানে দাম কেমন স্যার? আমাদের যেটা আমরা 20 থেকে চারা তৈরি করব সেটা আমাদের 100 টাকা। 800 টাকাটা স্যার 100 টাকা এখানে পাওয়া যায়। ব্ল্যাক অ্যাস্ট্রো স্যার, এই যে অ্যাস্ট্রো সুপার কাবুতো স্যার, তারপরে এই যে অ্যাস্ট্রোর বিভিন্ন ভ্যারাইটি স্যার, তারপরে এখানে এই যে অ্যাস্ট্রো ভি স্যার, ব্ল্যাক অ্যাস্ট্রো স্যার, আর স্যার এইগুলো হ্যাঁ এগুলো হলো আমাদের যে এটা এটা ম্যামিলেরিয়া জিনাসের, ম্যামিলেরিয়া জিনাসের সুন্দর ফুল ফুটে আছে চারদিকে স্যার। এবং কালকে এটা সাধারণত ক্যাকটাসের ফুলগুলো সকাল 10টা থেকে ফোটা শুরু হয়, এবং দুপুরের পরে এটা যখন আমাদের রোদ পড়ে যায় তখন এই ফুলটা চুপসে যায়। আর এটা নোটো ক্যাকটাস, আমরা নোটোর ভ্যারাইটি, এটা কিন্তু প্রোপাগেশন ব্রাঞ্চিং এর মাধ্যমে হয়। এটা হলো ম্যামিলেরিয়া গোত্রের, এটা কিন্তু নর্মালি যদি আমরা মাটিতে দেই তাহলে কিন্তু একদম স্লো গ্রোথ হয়, এটা ই হয় না, কিন্তু দেখেন এটা এক্সটেন্সিভ গ্রোথ এবং কত হেলদি চমৎকার এটা গ্রাফটিং করার পরে। এটা আমাদের বানি ক্যাকটাস, সাদা বানি, এটা বেশ ইয়ে। অ্যাস্ট্রালিলি ক্যাকটাস, এটা এত বড় ফুল ফুটে যে সাদা বড় বড় ফুল হয়, অলরেডি ফুলের আমাদের চলে আসছে। জিমনো ক্যালসিয়াম ভ্যারাইটি, এই যে এটা এটা একটু রেয়ার ভ্যারাইটি, এটা জিমনো ক্যালসিয়াম পাবজি, হ্যাঁ এই যে ব্ল্যাক একটা ইয়ে চমৎকার ইয়ে। এটা হলো আমাদের লাবিবিয়ার বিভিন্ন ভ্যারাইটি স্যার, লাবিবিয়া, এটা ইয়ে এই যে আমি ইয়ে বলতেছিলাম, ধরো 20 থেকে চারা স্যার, দেখেন এই যেখানে 20 থেকে পলিনেশন করার ফলে বিভিন্ন কালারের মধ্যে একটা কম্বিনেশনের ফলে একটা মাল্টি কালার ডেভেলপ করছে, এটা ভেরিগেটেড জিমনো বলা হয়। এগুলো কিন্তু একটা অলরেডি এখন দাম আপনি বাজার থেকে কিনতে গেলে দেখা যাবে 300 টাকার মতো হয়ে গেছে স্যার। আর আমাদের এখানে স্যার, আমাদের এখানে আমরা এটা আমরা ওইটা 200 টাকার মধ্যে আমরা দিব আর কি, 200 টাকা স্যার। এটা স্যার যেটা ভেরিগেশন থাকবে জিমনো থেকে কালারফুল, জিমনো থেকে পরবর্তীতে এটা ক্রসের মাধ্যমে ভেরিয়েশন তৈরি করা হয়েছে, এটা জনপ্রিয় একটা ক্যাকটাস এখন। রিবুশিয়া আমরা এটা কালেকশন করছি প্রায় 300 টাকা দিয়ে, আমরা এটা 100 টাকার মধ্যে আমরা এটা উইদিন 2 মান্থস আমরা এটাকে অ্যাভেলেবল করতে পারবো। তো দর্শক আসলে আমরা দেখছিলাম স্যারের যে কর্মকাণ্ড আগ্রহ সহকারে, আসলে শুধুমাত্র দায়িত্ব বোধ থেকে এত সুন্দর কাজ কিন্তু করা যায় না, যদি ভালোবাসা না থাকে, হৃদয় থেকে যদি না আসে। তো স্যারের দায়িত্বের বাইরে থেকে, বৃত্তের বাইরে যে যে কাজগুলো করছে আসলে এগুলো অনুসরণীয়, অনুকরণীয়। তো স্যার যে কাজগুলো করছে আসলে এইগুলা যেগুলো আমরা দেখছি, এগুলো আমরা যদি বাইরে কিনি অনেক সময় আমরা ঠকে যাই, অনেক টাকা দিয়ে কিনতে হয়। আমাদের সরকারি একটি প্রতিষ্ঠান, এখানে স্যার অত্যন্ত নিষ্ঠা ভালোবাসা দিয়ে দিন রাত জেগে, আমি দেখছি স্যার সারাক্ষণ মাঠে ঘাটে ঘুরে বেড়ান যে কাজগুলো করছে। তো আসলে একদিকে স্যার যেমন আমাদের সরকারি রেভিনিউ এনে দিচ্ছেন, অন্যদিকে যারা সৌন্দর্য পিপাসু বা শৌখিন কৃষক তাদের মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ করছেন। এই জন্য স্যারকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি অনেক সুন্দর কাজ করছেন, আরও অনেক ভালো কাজ করেন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, আমরা এটা অব্যাহত থাকবে আমাদের প্রচেষ্টা। আমরা চাচ্ছি এটা যেন একটা আমাদের যে হর্টিকালচার উইং আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে, হর্টিকালচার উইং এর মধ্যে যেন একটা 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 ক্যাকটাস জার্মপ্লাজম হিসেবে আমরা দাঁড় করাতে পারি।